এক সময় কিছু কিছু আলেম সমাজ বলতো যে রাজনীতি করা হারাম, এখন আবার ওনারা রাজনীতি করে আছে নাই, ওনারা বলতেন ইসলামী ব্যাংকিং এগুলো জায়েজ না, এগুলো হারাম, এখন আবার করে। তো এখনো যেগুলো ওনারা হারাম হারাম বলতেছে, 5-10 বছর পরে এগুলো ওনাদের কাছে হারাম হয়ে যেতে পারে, চিল্লায় বলে ঠিক না? চাই শুধু আমি তোমার কাছে, আমায় করে নিও তোমার প্রিয়। তাহলে আসুন হালাল এবং হারামের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই যে আমাদের জীবনে কোনটাকে আল্লাহ হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন, কিভাবে আমি হালাল দিয়ে আমার জীবনকে সাজাবো, কেমন করে হালাল দিয়ে জীবনকে গুছাবো, আর কেমন করে হারাম থেকে আমি বেঁচে থাকবো, এই মূলনীতি প্রিন্সিপালস আমাদের জানা দরকার আছে না? পীরগঞ্জের ভাইরা, আমার রংপুরের প্রিয় ভাইরা, আজকের এই চমৎকার দুপুরে আমরা হালাল এবং হারামের কিছু মূলনীতি জেনে যাবো, যে মূলনীতিগুলো আপনি সামনে রাখলে আপনার পুরো জিন্দেগিতে পুরো জীবনে হালাল হারাম নিয়ে আপনি কখনো আর কোনো কনফিউশনে পড়বেন না। আপনাদের মনোযোগ আছে তো? যতক্ষণ না কোন জিনিসের ব্যাপারে হারাম হওয়ার দলিল না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত সবকিছু হালাল করেছে কে? আল্লাহ। যখন দলিল পাওয়া যাবে যে এটা হারাম, তখন থেকে আমরা ওইটার কাছেও যাব না, তার পর্যন্ত সব হালাল, ঠিক না? আর হালাল প্রমাণ করতে হলে কোনো দলিলের প্রয়োজন হয়। আমি যদি বলি এটা হালাল, কেউ যদি বলে বুঝলে এটা যে হালাল, দলিল কি? দলিল দেওয়া লাগবে, কিন্তু হারাম বলতে হলে দলিল দিতে হয়, তাও যেন তেন দলিল না, অকান্ত দলিল। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ অকান্ত দলিল ছাড়া কোনো জিনিসকে আপনি হারাম ঘোষণা করতে পারবেন না। এই জন্য যারা বারবার হারাম 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 বলে, এদের কাছে যাওয়া যাবে না। যারা আমাদেরকে আলো দেখায়, যারা আমাদেরকে আশা দেখায়, আমরা তাদের কাছে যাব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বশিরু আল্লাহ তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, ইসলামকে কঠিন করো না, ঠিক না? আওয়াজ করে বলেন তো, ইসলাম পালন করা, ইসলাম মানা, এটা সহজ না কঠিন? কোমরে ব্যথা, দাঁড়াতে পারছি না, বসে পড়লে কবুল করবে কে? বিয়েতে মহরা দেওয়া কি ফরজ? আওয়াজ করে বলেন ফরজ। এখন মহরা যদি না থাকে, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে করবে তো তোমার মহরানা আছে? সাহাবী বললেন, না, মহরানা নাই, মহরানা নাই। তো কি আছে? কিছু নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু না থাকলে বিয়ে করবে কে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বয়স তো আর বসে থাকে না, বিয়ে তো করা লাগে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোরআন থেকে মুখস্থ কোনো সূরা টুরা পারো? সাহাবী বললেন, পারি। এক যুবতী মেয়েকে জিজ্ঞেস করলেন, এই কোরআন পারো? সে বললেন, না, কোরআন পারি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়েতে রাজি আছো? মেয়ে বললো, রাজি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জানা সাহাবী আর কোরআন না জানা এক নারীর সাথে বিয়ে করায় দিয়েছে। বিয়ে শেষে মেয়েটাকে বললেন, মা, তোমার স্বামীর কোনো টাকা পয়সা সম্পদ কিচ্ছু নাই, তোমাকে মহরানা দিচ্ছে, তবে তুমি কোরআন পড়তে পারো না, তোমার স্বামী কোরআন পড়ে, তোমার স্বামী তোমাকে প্রতিদিন কোরআন শিখাইয়া দিবে, এটাই মা তোমার বিয়ের মহর। সুবহানাল্লাহ, এত আসছে? তাহলে ইসলাম পালন করা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? মাইক ম্যান কোন দিকে? এই মাইক ম্যান, আরেকটু সাউন্ডটা বাড়াইতে হবে, আরেকটু স্ট্রং, আরেকটু স্ট্রং করতে হবে, তাহলে বোঝা গেল ইসলাম পালন সহজ। ইসলামে সবকিছু হারাম, যতক্ষণ না হারামের ব্যাপারে কোনো দলিল খুঁজে পাওয়া না যায়। এই জন্য যারা বারবার হারাম হারাম বলে, এদের কাছে যাওয়া যাবে না। যারা আশা দেখায়, যারা জান্নাতের পথ দেখায়, যারা সুসংবাদ দেয়, তারা ইসলামের সঠিক ধারক এবং সঠিক বাহক, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? একদিন লোক আছে সবকিছুর বলে হারাম,
আপনারা শুনলে অবাক হবেন, একটা সময়ে এই বাংলাদেশে কিছু আলেম সমাজ বলতো ইংরেজি শিক্ষা ইংরেজি পড়া বলতো না, সময়ের বিবর্তনে কারণ আবর্তনে এরাই এখন ইংরেজি শিখে আছে নাই, এখন আমার আমল হয়ে গেছে কথা বলে ঠিক কিনা। এক সময় কিছু কিছু আলেম সমাজ বলতো যে রাজনীতি করা আরাম, এখন আবার ওনারা রাজনীতি করে আছে নাই, ওনারা বলতেন ইসলামী ব্যাংকিং এগুলো জায়েজ না এগুলো হারাম, এখন আবার করে। তো এখনো যেগুলো ওনারা হারাম হারাম বলতেছে 5-10 বছর পরে এগুলো ওনাদের কাছে হারাম হয়ে যেতে পারে চিল্লায় বলে ঠিক কিনা। এই জন্য হারাম বলার আগে 100 বার মনে গেছে কারণ কোনটা হারাম ওইটা না বুঝে না জেনে ঘোষণা দেওয়া দায়িত্ব আল্লাহ আপনারা দেয় নাই। আল্লাহ হাবিব সাহেব বলেছেন হালাকা মুতানাতিউন, যারা মুতানাতিউন তাদের ধ্বংস। সাহাবারা বললেন এরা আবার কা? আল্লাহ হাবিব বললেন যারা ছোট কোনো বিষয় নিয়ে ঘোষণা দিয়ে দেয় যেটা হারাম ওটা হারাম ওটা হারাম ওটা হারাম, এদের মুখের জিকির খালি হারাম আছে না নাই, এই জিকিরটা একটু পাল্টাইতে হবে। হারাম হারাম না বলে জিকির করতে হবে কি হালাল হালাল বিষয়গুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহ দেয়া আলাল নিয়ামত গুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহ ঘোষণা করা আলাল শাক সজ্জা গুলোকে হারাম বলে ঘোষণা দেয়। গায়ে ঘোষণা দিয়েছেন আল্লাহ লানত দিয়েছেন এদের উপর। এজন্য হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে এভরিথিং ইজ বেসিক্যালি হালাল। এই পৃথিবীতে মূলত যাই দেখতে পাবেন সব হালাল, সব হালাল আলহামদুলিল্লাহ পড়ে, যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে অকাট্য দলিল না পাওয়া যায় আমরা এটাকে হারাম হিসেবে কনসিডার করব। চাই শুধু আমি তোমার কাছে আমায় করে নিও তোমার।